আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে গণিতের আরো একটা ম্যাজিক দেখাবো। আজকের ম্যাজিকের নাম ম্যাজিক স্কোয়ার, অর্থাৎ ম্যাজিক বর্গ। মনে করো তোমাকে আমি এই ধরনের একটা নয়টা ঘর দিলাম এবং নয়টা ঘর দিয়ে বললাম এক থেকে নয় পর্যন্ত যে নয়টা সংখ্যা আছে এই নয়টা ঘরে তুমি বসাবা, এবং এমন ভাবে করে বসাবা যে কলাম বরাবর এই সংখ্যাগুলোর যোগফল যত হবে এই রো বরাবরও যাতে সংখ্যাগুলোর যোগফল একই থাকে, আবার ডায়াগোনাল মানে কর্ণ বরাবরও যাতে যোগফলগুলো একই থাকে, মানে এই বরাবর যোগফল যত, এই বরাবর যোগফল যত, এই বরাবর যোগফল যত, এই বরাবর যোগফল যত, এগুলো সবগুলো যাতে ইকুয়াল হয়। তো এটা তো তুমি বলবো অনেক কঠিন, কিন্তু আজকে তোমাদেরকে একবারে ম্যাজিকের মতো করে দেবো। দেখো তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে এক থেকে নয় পর্যন্ত এই যে সংখ্যাগুলো যে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই নয়টা সংখ্যাই তো বসাবা। এই নয়টা সংখ্যার মধ্যে মাঝখানে এক থেকে নয়ের মধ্যে মাঝখানে আছে পাঁচ, পাঁচকে তুমি মাঝখানে বসালাম। এই মাঝখানে বসানোর পরে তুমি একটা জিনিস মনে রাখবা যে এই যে এই কিনারাগুলা, এখানে যে চারটা কিনারা আছে চারটা কিনারায় সব জোড় সংখ্যাগুলো বসবে। আমি জোড় সংখ্যা ধারাবাহিকভাবে দিয়ে যাই, দুই তারপরে চার তারপরে ছয় তারপরে আট। আর একটা জিনিস করলেই আমাদের তিনের ম্যাজিক বর্গ শেষ, মানে এখানে এটা হচ্ছে তিনের ম্যাজিক বর্গ একে বলা হয়, কারণ এইদিকে তিনটা তিনটা কলাম এবং হচ্ছে তিনটা রো আছে, সেই জন্য এটাকে বলে তিনের ম্যাজিক বর্গ। তো দেখো এই যে এইটা যে আছে পাঁচ, যে আছে পাঁচের উপরে সবচেয়ে ছোট সংখ্যাটা বসাবা, সবচেয়ে ছোট সংখ্যা কত এক, এখানে সবচেয়ে ছোট এক থেকে নয়ের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা এক, আর পাঁচের নিচে সবচেয়ে বড় সংখ্যাটা বসাবা হচ্ছে নয়, আর দুটা সংখ্যাই বাকি থাকলো তিন আর সাত, তিন আর সাত বসাই দিলা। এখন দেখো মজার ব্যাপার যে আট আর এক যোগ করলে নয়, নয় আর ছয় যোগ করলে পনেরো, এই বরাবর পনেরো, এই এখানে তিন আর পাঁচ যোগ করলে আট, আট আর সাথে হচ্ছে পনেরো, এই পাশেও পনেরো, চার আর নয় যোগ করলে তেরো, তেরো আর দুইও পনেরো, এই বরাবর আট তিনে এগারো, এগারো আর চারে পনেরো, এক আর পাঁচ যোগ করলে হচ্ছে ছয়, ছয় আর নয় যোগ করলেও পনেরো, ছয় আর সাত যোগ করলে হচ্ছে তেরো, তেরো আর দুইও হচ্ছে পনেরো, এই বরাবর পনেরো। এখন দেখো কর্ণ বরাবর, মানে এরকম কোণাগুলি বরাবর পনেরো হয়েছে কিনা, আট আর পাঁচ যোগ করলে তেরো, তেরো আর দুইও হচ্ছে পনেরো, এখানে ছয় এবং পাঁচ যোগ এগারো, এগারো আর চারে হচ্ছে পনেরো। তাহলে এই কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর, এগুলো কিন্তু পনেরো মিলে গেছে, এই জন্য এটাকে আমরা থ্রি বাই থ্রি এর ম্যাজিক বর্গ বলতে পারি, পুরো ম্যাজিকের মতো, তাই না? এইরকমের ম্যাজিক যদি তুমি থ্রি বাই থ্রি না করে ফাইভ বাই ফাইভ, মানে যেখানে পঁচিশটা ঘর থাকবে সেটা যদি করতে চাও কিভাবে করবা, অথবা সেভেন সেভেন ইন্টু সেভেন মানে যেখানে উনপঞ্চাশটা ঘর থাকবে, অথবা এগারো ইন্টু এগারো মানে ইলেভেন ইন্টু ইলেভেন মানে একশো একুশটা ঘর থাকবে, সেগুলো ম্যাজিক বর্গ কীভাবে করবা সেটা এখন তুমি দেখো। এটা একটা টেকনিক তুমি অ্যাপ্লাই করতে পারো, যে টেকনিকটা আমরা অ্যাপ্লাই করে এগুলো যে কোনোগুলো আমরা সলভ করে ফেলতে পারবো, তিন পাঁচ সাত নয় এগারো যে কোনো সংখ্যক ম্যাজিক স্কোয়ার আমরা করতে পারবো। সেই টেকনিকটা হচ্ছে এখানে দেখো, এখানে পাঁচ বাই পাঁচ মানে এখানে মোট পঁচিশটা ঘর আছে, এই পঁচিশটা ঘরকে আমরা পঁচিশ এক থেকে পঁচিশ দিয়ে পূরণ করব, কিন্তু আমাদের সব পাশে কিন্তু যোগফল সমান হতে হবে, এই বরাবর আবার এই বরাবর আবার কোনাকোনি বরাবর সব দিকে যোগফল সমান হতে হবে। কোন টেকনিকটা অ্যাপ্লাই করবা সেটা পাঁচ বাই পাঁচও অ্যাপ্লাই করবা করতে পারো, সাত বাই সাতও অ্যাপ্লাই করতে পারো, তিন বাই তিনও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এর আগে যে টেকনিকটা দেখেছি এটা শুধু তিন বাই তিনের জন্য। তো দেখো টেকনিকটা হচ্ছে প্রথমে সবচেয়ে উপরের যেই সারিটা আছে তার মাঝখানের ঘরটা তুমি সিলেক্ট করবা, এই যে এক দুই তিন চার পাঁচটা আছে মানে এই তিন নাম্বারটা হচ্ছে মাঝখানে, সেই জায়গায় তুমি এক বসাবা, সেই জায়গায় কি বসাবা এক বসাবা, এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ, প্রত্যেকটাতে সেভেন বাই সেভেনও একই কাজ। ওকে, এখন এরপরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে একটা সংখ্যা যখনই তুমি বসায় ফেললা, বসায় ফেলার পরে তুমি ওই সংখ্যার ডান দিকে কিনারা বরাবর, ডান দিকে উপরের দিকে কিনারা বরাবর একটা তীর চিহ্ন দিবা, তীর চিহ্ন দিয়ে দেখবা যে এখানে কোনো ঘর আছে কিনা, ঘর আছে এখানে, কোনো ঘর নাই, যেহেতু ঘর নাই, ঘর যদি না থাকে তাহলে বাম পাশে তাকাবা এবং নিচে তাকাবা, বাম পাশে কোনো, বাম পাশে ডান পাশে তাকাবা যে কোনো এই বরাবর কোনো ঘর আছে কিনা, না নাই, নিচের দিকে তাকাবা কোনো ঘর আছে কিনা, নিচে উপরে তাকাবা কোনো ঘর আছে কিনা, আছে নিচের দিকে ঘর আছে, তখন তুমি সর্বশেষ যে ঘরটা আছে সেটাকে পরের সংখ্যাটা দিয়ে পূরণ করবা, মানে হলো দুই। দেখো এককে পূরণ করছি এখানে, তারপরে দুই পূরণ মিশে এখানে, ঠিক আছে? তাহলে একবারে মাঝখানে যেটা ঘর আছে সেটা এক দিয়ে পূরণ করলাম উপরের, তারপরে কিনারা বরাবর গেলাম, এখানে কোনো ঘর নাই, এই বরাবর কিছু নাই, তাহলে এই বরাবর লাস্ট ডিজিট, এরপরে আবার কিনারা বরাবর একটা তীর চিহ্ন দিব, কিনারা বরাবর একটা ঘর পাওয়া গেছে, ঘর পেয়ে গেলেই তুমি ওখানে সংখ্যাটা বসাই দিবা, শেষ। আবার কিনারা বরাবর আরেকটা তীর চিহ্ন দিবা, যদি ঘর না পাওয়া যায় তাহলে এখানে তো ঘর পাওয়া যায় নাই, ঘর না পাওয়া গেলে আমি উপরে নিচে এবং বামে ডানে তাকাবো, উপরে নিচে তাকালে কোনো ঘর নাই, বাঁয়ে ডায়ে তাকালে ঘর আছে, বামে একবারে একবারে লাস্ট, লাস্টে আমি তিনের পরে চার দিব, ঠিক আছে? একেবারে সহজ কিন্তু।
এরপরে আবার কিনা এই যে ডান দিকে কিনারা বরাবর তীর চিহ্ন দিলাম, চারের পরে আমাদের এখানে আসবে পাঁচ। এরপরে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যদি কিনারা বরাবর ঘর থেকে থাকে এবং সেটা পূরণ হয়ে থাকে, তাহলে যেই সংখ্যাটার কিনারা বরাবর আমি খুঁজতেছি তার নিচেরটা পরের সংখ্যাটা দিয়ে পূরণ করতে হবে। এই কয়েকটা যদি আমি সিস্টেম অ্যাপ্লাই করি তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো এরপরে আবার আবার কিনারা বরাবর পরের সংখ্যা সাত, কিনারা বরাবর পরের সংখ্যা আট, কিনারা বরাবর পরের সংখ্যা নাই, কিনারা বরাবর এ কেউ নাই, তাহলে এই বরাবর কেউ আছে নাই, এই বরাবর আছে, তার মানে এই বরাবর একবারে লাস্টে দিব নয়। আবার এখানে কিনারা বরাবর দিলাম, এই বরাবর কেউ নাই কিন্তু এই বরাবর আছে, তার মানে সাতের নয়ের পরে এই বরাবর আসবে দশ। এখন আবার দেখো কিনারা বরাবর দিলাম, এখানে তো পূরণ হয়ে আছে, পূরণ হলে যেন কি হয়, জাস্ট পূরণ যদি আগে থেকে দেখে থাকে ওই সংখ্যাটা নিচে পরের সংখ্যাটা বসাবো এগারো। তারপরে এটা হচ্ছে বারো, বারোর পরে এটা হচ্ছে তেরো, তেরোর পরে এটা হচ্ছে চোদ্দ, চোদ্দোর পরে এটা হচ্ছে পনেরো। এই কিনারা বরাবর, কিনারা বরাবর যাওয়ার পরে দেখো এই বরাবরও কিছু নেই, এই বরাবরও কিছু নেই, এরকম যদি তুমি আটকায় যাও যে এই বরাবরও পাচ্ছ না, এই বরাবরও পাচ্ছ না, জাস্ট নিচের ঘরটা পূরণ করে দিবা ষোলো। এবার আবার কিনারা বরাবর, এই বরাবর এই বরাবর কিছু নাই কিন্তু এই বরাবর আছে, তার মানে একবারে লাস্ট ডেটটা পূরণ করবো সতেরো দিয়ে, কত দিয়ে সতেরো দিয়ে। এবার কিনারা বরাবর আবার গেলাম, তাহলে এটা এই বরাবর কিছু নাই কিন্তু এই বরাবর আছে, এই বরাবর তাহলে এটা হবে আঠারো দিয়ে। আবার কিনারা বরাবর ঘর থাকলে তো পরের সংখ্যাটা দিয়ে পূরণ হবে উনিশ, কিনারা বরাবর ঘর আছে তার মানে হচ্ছে বিশ, কিনারা বরাবর ঘর পূরণ হয়ে আছে তাই নিচেরটা আমাদের আসবে একুশ, কিনারা বরাবর ঘর আছে ফাঁকা বাইশ, কিনারা বরাবর ঘর ঢাই এই বরাবর কিছু নাই, এই বরাবর লাস্টে আমি চলে আসবো তেইশ, এই বরাবর কিনারা বরাবর আমাদের ফাঁকা আছে চব্বিশ, কিনারা বরাবর যে এই বরাবর কিছু নাই এই বরাবর ফাঁকা আছে তার মানে পঁচিশ। দেখো আমাদের ফাইভ ইস টু ফাইভ এর কিন্তু ম্যাজিক বর্গ হয়ে গেছে, কত মজার, একেবারে মজা করে আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু সময় নিলাম, এটা কিন্তু খুবই তাড়াতাড়ি করা সম্ভব, একেবারে তুমি মুহূর্তের মধ্যে করতে পারবা। তাই এখন তুমি সবগুলো যদি যোগ করে দাও, সবগুলো যোগ করে দাও দেখি, মনে করো আমি এগুলো যদি যোগ করি সতেরো আর বিশে হচ্ছে সাঁইত্রিশ, সাঁইত্রিশ আর চারে একচল্লিশ, একচল্লিশ আর একে বিয়াল্লিশ, বিয়াল্লিশ আর আটে হচ্ছে পঞ্চাশ, পঞ্চাশ আর পনেরোতে হচ্ছে পঁয়ষট্টি, তাহলে এই সবগুলো যোগ করলে আস্তে আস্তে হচ্ছে পঁয়ষট্টি। এখানে যদি এগুলো যোগ করো, এই সবগুলো যদি তুমি যোগ করো, এই সবগুলো যোগ করলেও আসবে পঁয়ষট্টি, এগুলো সবগুলো যোগ করো করলে আসবে পঁয়ষট্টি, এগুলো যোগ করলে আসবে পঁয়ষট্টি, এগুলো যোগ করলে আসবে পঁয়ষট্টি, এই বরাবর যোগ করলেও 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 আসবে পঁয়ষট্টি। ইভেন এই বরাবর যদি যোগ করা শুরু করো যে সতেরো আর পাঁচে বাইশ, বাইশ আর তেরো যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ আর একুশ, পঁয়ত্রিশ আর একুশে হচ্ছে ছাপ্পান্ন, ছাপ্পান্ন আর নয়ও কিন্তু পঁয়ষট্টি, মানে এই বরাবর যোগ করলে পঁয়ষট্টি, আবার এই বরাবর যোগ করবা তাও কিন্তু পঁয়ষট্টি আসবে, কত মজার। এটাই হচ্ছে ম্যাজিক বর্গ, ম্যাজিক বর্গ মানে যে কোনো পাশ থেকে তুমি যদি যোগ করো তাহলে কিন্তু একই একই মান আসবে। তো এই সিস্টেমটা অ্যাপ্লাই করে কিন্তু তুমি থ্রি ইস টু থ্রিও করতে পারো, যেমন আমি কি বলেছিলাম যে উপরের কলামে একবারে মাঝখানেরটাতে তুমি ওয়ান দিবা, তারপরে কিনারা বরাবর যাবা, এই বরাবর কিছু নাই কিন্তু এই বরাবর আছে, তার মানে শেষটাতে দুই দিলাম, এই বরাবর গেলাম, এই বরাবর কিছু নাই, এই বরাবর আছে, এই বরাবরে আমি তিন দিলাম, এই বরাবরে কিন্তু পূরণ হয়ে আছে, পূরণ থাকলে নিচেরটা পূরণ করতে হয়, নিচেরটা চার দিয়ে পূরণ হলো পরের সংখ্যাটা দিয়ে, তারপরে তারপরে কিনারা বরাবর ঘর আছে তার মানে পাঁচ, কিনারা বরাবর ঘর আছে ছয়, এইবার কিনারা বরাবর যেয়ে দেখতেছি এই পাশেও কিছু নেই, এই পাশেও কিছু নেই, আমি যদি এখানে যদি আটকা যাই তাহলে নিচেরটা পূরণ করব তার মানে সাত, এই বরাবর যদি আমি যাই, এই বরাবর যাওয়ার পরে দেখতেছি এই বরাবর কিছু নাই কিন্তু এই বরাবর আছে, এই বরাবর হয়ে যাবে আট, কিনারা বরাবর গেলাম, এই বরাবর কিছু নাই কিন্তু এই বরাবর আছে, তার মানে এই বরাবর আসবে নয়, জাস্ট আগের মতোই কিন্তু হয়ে গেছে একেবারে, এগুলো যোগ করলে এখানে আসবে পনেরো, এগুলো সবগুলো পনেরো আসবে। তো আচ্ছা এগুলোতে যোগফলগুলো যে ফিফটিন এসছে এটাতে আবার সিক্সটি ফাইভ এসছে এটাও কিন্তু তুমি বের করে ফেলতে পারবা একটা সূত্র অ্যাপ্লাই করে যে আসলে যোগফলটা কত হবে, সেই সূত্রটা হচ্ছে যে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভিশন হচ্ছে টু, এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভিশন টু, অর্থাৎ দেখো এটা কি থ্রি ইন্টু থ্রি এর ম্যাজিক বর্গ, তো থ্রি ইন্টু থ্রি যেহেতু তার মানে এন এর মান হচ্ছে থ্রি, থ্রি আর থ্রি এর উপর স্কোয়ার দিলে নাইন, তার মানে হচ্ছে থ্রি ইন্টু নাইন প্লাস ওয়ান মানে হচ্ছে টেন, বাই হচ্ছে থ্রি ইন্টু টেন ডিভিশন হচ্ছে টু, তার মানে আস্তে আস্তে থার্টি বাই টু মানে হচ্ছে ফিফটিন, এই ক্ষেত্রে আস্তে আস্তে ফিফটিন। দেখো আবার এটার এটার জন্য যদি আমরা অ্যাপ্লাই করি এটা হচ্ছে ফাইভ ইস টু ফাইভ এর, তার মানে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান, এন এর মান হচ্ছে ফাইভ, এন স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ, পঁচিশ আর এক যোগ করলে হচ্ছে ছাব্বিশ, বাই হচ্ছে দুই, কাটাকাটি করলে হচ্ছে তেরো, তেরো গুণন পাঁচ করলে পঁয়ষট্টি আসে।
তো আমি মনে করি যে তোমাদের অনেক বেশি ভালো লাগছে, তোমরা বাসায় 7x7 এইটা প্র্যাকটিস করে আমাকে কমেন্টে জানাবা। তাদের অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।